বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার দুপুরে উপকূলীয় এলাকায় খাবার পানির সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বিনামূল্যে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ পানির ট্যাঙ্ক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মেহেদি হাসান লিপন, একুশে টিভির জেলা প্রতিনিধি এইচ এম মইনুল ইসলাম, সহসভাপতি গণেশ পাল, অর্থ ও দপ্তর সম্পাদক এম পলা শরীফ প্রমুখ। জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, 2020-21 অর্থ বছরে এ উপজেলায় 16টি ইউনিয়নে 26টি গড়ে 416টি পরিবারের মাঝে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বিনামূল্যে এ ট্যাঙ্ক স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপির মাধ্যমে প্রতিটি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে বিতরণ অব্যাহত রয়েছে। মোরেলগঞ্জ উপজেলা, এটি সমুদ্র উপকূলবর্তী এলাকা, এখানে লবণ পানি আধিক্য বেশি। জনস্বাস্থ্য ঠিক রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, এখানে এই জন্য 3000 লিটারের ক্যাপাসিটি সম্পন্ন গ্রাম বিনামূল্যে দেওয়া হচ্ছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।